চুলা পরিষ্কার করতে কয়েকদিন ধরে খুবই আলসেমি লাগছে। রান্না শেষে ইচ্ছেই হয় না যে চুলাটা একটু পরিষ্কার করি, তাই আজকে রান্নার আগেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্না শেষে হালকা করে মুছে নিলেই হবে। কোভিডের শুরু থেকে যে সাহায্যকারী বাদ দিয়েছি আর তো রাখি নাই, খুবই কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজের ঘ্রাণ পরিবারে। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কচুর লতি পরিষ্কার করছি খুবই সহজভাবে, নতুন নতুন উপায় বের করছি, কি আর করব, কিভাবে কাজ সহজ করা যায়, কিছু করার নাই তো। একই তো শীত, আর হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড নাই। ছেলেটাও আসে মায়ের কষ্ট দেখে কাজ করতে, ওর বাবাও যতটুকু সময় বাসায় থাকে কাজ করে দেয়, আমাকে অনেক হেল্প করে। তারপর তো রান্নার পুরো বিষয়টা আমাদেরই দেখতে হয়, কি আর করা। আমাদের বাসায় একটা সুবিধা কি, সবাই সবার কাজে হেল্প করে, এটা একটা ভালো দিক। সবাই মিলে হাতে হাতে কাজ করে নিলে তেমন একটা কষ্ট হয় না কাজের ক্ষেত্রে। লতির অনেকটা আশ উঠে গিয়েছে। এই যে এভাবে লতি পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করা যায়। আর আমি মাজুরিটা কিন্তু একদমই নতুন মাজুরি নিয়েছি, ব্যবহার করা মাজুরির তার অনেক সময় ছোটানো থাকে, সেই তার ভেঙে যদি লতির মধ্যে ঢুকে থাকে সেটা যদি খেয়াল করা না হয়, অনেক সময় খেয়াল নাই করা হতে পারে, কারণ আমরা রান্না করার সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকি, চোখে নাই পড়তে পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো ধোয়ার সময় বা রান্না করার সময় যদি চোখে না পড়ে, মুখে যদি আটকে যায় বা গলায় আটকে যায়, সেটা খুবই খারাপ একটা অবস্থা হয়ে যাবে। এই জন্য আমি নতুন মাজুরি নিয়েছি, কোনো প্রকার ঝামেলা যেন না হয় এই জন্য আর কি। এভাবে লতি পরিষ্কার করলে খুবই তাড়াতাড়ি হচ্ছে, আর হাতও তেমন একটা চুলকায় না, আমার এখনও চুলকাচ্ছে না। তারপরও আমি লতি পরিষ্কার করার পরে একটু লবণ আর লেবু দিয়ে হাতটা পরিষ্কার করে নিব যেন না চুলকায়। আর এটাতে খুবই ভালো পরিষ্কার হচ্ছে খুবই সহজে, সময়ও অনেকটা কম লাগছে, সহজে পরিষ্কার করাও হচ্ছে আর ভালোভাবে পরিষ্কারও হচ্ছে। এই জন্যই লতি পরিষ্কারের পদ্ধতিটা এভাবে বেছে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। কচুর লতির ডগাটা ধরে মাজুরি দিয়ে টেনে টেনে পরিষ্কার করছি, কত সহজে। কচুর লতি রান্নাও যেমন মজা, তেমনি ভর্তাটাও অনেক মজা, আজকে ভর্তাই করব। মাজুরিটাও খুব সহজে পরিষ্কার করে ফেলব, লতি পরিষ্কার হয়ে গিয়েছে মাজুরি আর কি। যাই হোক, লতি পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন কেটে নিচ্ছি। ভর্তা করব তো, তাই মোটামুটি কাটলেই হলো, এত সুন্দর করে কাটতে হবে এমন কোনো কথা নাই, যে দেখতে সুন্দরের একটা ব্যাপার আছে, ওরকম কোনো ঝামেলা নাই। কচুর লতি ভর্তাটা ইলিশ দিয়ে করব, কই দিয়েও করা যায়, চিংড়ি দিয়েও করা যায়, তো আমি আজকে ইলিশ দিয়েই করব। মাছ এক টুকরা বা দুই টুকরা নিব, বেশি নিব না। কচুর লতি বা কচু জাতীয় যেসব সবজিগুলো আছে ওগুলো ধোয়ার আগে অবশ্যই লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে নাড়াচাড়া করে ধুতে হয়। আর কচু জাতীয় সবজিগুলো চুলায় দেওয়ার আগে, মানে রান্না করার আগে ধুয়ে নিতে হয়, ধুয়ে বেশিক্ষণ রাখাটাও উচিত না। আমি আসলে গুরুজনদের দেখেছি এভাবে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিত। আমি একটা সময় চাকু দিয়েও পরিষ্কার করেছি, কিন্তু মাজুরি দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার করাটা খুব ভালো হয়, কোনো আঁশ থাকে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার হাত এখন পর্যন্ত চুলকাচ্ছে না, মাজুরি দিয়ে পরিষ্কার করলে এটাও একটা সুবিধা, তারপর আমি ব্যবস্থা নিব যদি পরবর্তীতে চুলকায়, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে। প্যানে আমি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করতে দিচ্ছি, কোনো পানি ছাড়াই আমি সিদ্ধ করতে দিব, এটা থেকে যে পানিটা বের হবে তাতে সিদ্ধ হয়ে যাবে। আর পরবর্তীতে আমি একটু সামান্য তেল দিব, সরিষার তেল দিব, লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা এতক্ষণ বাড়ানো ছিল এখন কমিয়ে দিয়েছি, এভাবেই সিদ্ধ হয়ে যাবে। কিছুটা লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে হাত ঘষে নিচ্ছি, তাহলে হাত আর চুলকাবে না। কচু জাতীয় সবজি কেটে হাত এভাবে ধুয়ে নিলে হাত আর চুলকায় না,
আমার তো অ্যালার্জি সমস্যা, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আমার এখনো চুলকাচ্ছে না হাত, পরবর্তীতে যদি চুলকায় তাই আগে ধুয়ে নিলাম। সিঙ্কে মাজুনি বারবার লাগিয়ে এভাবে পরিষ্কার করছি, আর যতটা পেরেছি হাত দিয়ে পরিষ্কার করে ফেলেছি, আর যেটুকু লেগেছিল এভাবে পরিষ্কার করে নিয়েছি। কচুর লতি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। কয়েক কোষ রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো অনেকটা সময়, যতক্ষণ সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে গেলেও লতির যে পানিটা থাকবে ওটাও শুকিয়ে নিতে হবে। কিছুটা সময় ঢাকা রাখার পরে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। কচুর লতির পানিতেই তো এটা পুরোপুরি সিদ্ধ হবে, তাই বারবারই একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যে সিদ্ধটা কেমন হচ্ছে, বারবারই খেয়াল করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে। ভালো করে সিদ্ধ হলেও কিছুটা সময় চুলা রাখতে হবে, পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাক, তারপরে আমি চুলা থেকে এটা নামাবো। কচুর লতি পরিষ্কার করাটা আমি এখন আর ঝামেলা মনে করি না। আপনারা যারা ঝামেলা মনে করতেন, আমার মতো পরিষ্কার করবেন, আর ঝামেলা মনে হবে না। এটা এখন নামিয়ে ফেলবো। হামান দিস্তায় লেবু দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। সকালেও একবার লেবু দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি, এখনও আবার করছি। আনার সাথে সাথে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তেল মাখিয়ে নিয়েছিলাম, তেল মাখিয়ে রেখেছি কয়েকদিন। জুহার চাচ্ছে হামান দিস্তায় আমি কোনো মশলা গুঁড়া করি বা ভর্তা করি, যদি এটা অনেক ছোট, একটু বড় হলে ভালো হতো। যাই হোক, আমি পাইনি বড়টা, একদম পরিষ্কার হয়ে গিয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। ভর্তা করার জন্য আমি লেজের অংশটা নিয়েছি, আরও এক টুকরো নিব আমি, তো ভালো করে বেছে নিচ্ছি। মাছের লেজের অংশটুকু সাধারণত খাওয়া হয় না, বেশি কাটা থাকে বলে, কিন্তু এই লেজের অংশটুকু দিয়ে ভর্তা করলে খেতে বেশি টেস্ট হয়। ইলিশের লেজ ভর্তাও তো এর জন্য বেশি টেস্ট। কাটা বাছা শেষ আমার, এবার ভর্তাটা তৈরি করব। অল্প করে নিতে হচ্ছে, যেহেতু আমার ছোট হামান দিস্তা, তো জুহায়ের একটু করবে ভর্তা। সব কাজই তার আশা চাই, একটু একটু আসবে, একটু একটু এসে মাকে হেল্প করবে আর খুশি খুব। কচুর লতি ভর্তা করে বাছা মাছগুলো কচুর লতির সাথে ভালো করে মিলিয়ে নিব। কাঁচা পেঁয়াজের সাথে শুকনো মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে ভর্তা করে কচুর লতির ভর্তার সাথে এটা আমি মিলাবো। তাহলে কাঁচা পেঁয়াজের ঘ্রাণটাও আসবে, আর হচ্ছে শুকনো মরিচের ঘ্রাণটাও আসবে, খেতে ভালো লাগবে। আর একটু সরিষার তেল নিলাম। কচুর লতি সিদ্ধ করার সময় তো আমি কাঁচা মরিচও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, রসুনও দিয়েছি, তারপরও আমি এটা একটু দিলাম। একটু কাঁচা পেঁয়াজের ঘ্রাণটা আসবে, শুকনো মরিচের ঘ্রাণটা আসবে, ভালো লাগবে খেতে, একটু অন্যরকম লাগবে। এই জন্য পেঁয়াজ বেরেস্তা করেও দেওয়া যাবে। কচু জাতীয় সবজি রান্না হোক, ভর্তা হোক, এমনিতেই অনেক মজাদার, তার মধ্যে যদি আবার ইলিশ থাকে তাহলে তো স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। কচুর লতি ভর্তাটায় ইলিশ যোগ করাতে আরও বেশি মজাদার হয়ে গিয়েছে। ইলিশ বা চিংড়ি যোগ করলেই বেশি মজাদার হয়। ভর্তা তৈরি করা একদমই শেষ, এর সাথে একটু ধনিয়া পাতা যোগ করে নিব। ধনিয়া পাতা যোগ না করলেও চলবে, তাজা ধনিয়া পাতা বলে অল্প একটু দিলাম। ইলিশের ঘ্রাণটা যেন না চলে যায় সেটাও খেয়াল রাখতে হবে, এই জন্যই অল্প দেওয়া। ভাত আমরা অনেকটা সময় পরে খাবো, তো ভর্তাটা ঢেকে রেখে গিয়ে একটু রোদে বসে থাকবো।
শীতের দিনে কখন বারান্দায় আসবো, কখন রোদে বসে থাকবো কিছুটা সময়। একবার বসলে আর রোদ থেকে যেতে ইচ্ছে হয় না। ছুটকি দুদিনই খুব ভালো শুকিয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই শুটকিতে কোনো প্রকার কেমিক্যাল নাই। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।